নমস্কার, আপনারা দেখছেন ট্রাই টিভি বাংলা জেলার খবর অন দ্য স্পট। শুরুতেই আজ চোখ রাখবো পুরুলিয়ার দিকে। একদিকে কলকাতার আরজি করে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনা, তো অন্যদিকে পূর্ব বর্ধমানে আদিবাসী তরুণীকে গলা কেটে হত্যা। এবার দুটি ঘটনার প্রতিবাদে রাস্তায় নামলো বান্দোয়ানের প্রতিবাদী ছাত্রছাত্রী এবং বিবেকবান নাগরিক সমাজ। আন্দোলনকারীদের দাবি, এই দুটি ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছে অবিলম্বে তাদের ফাঁসি দেওয়া হোক। দাবিতে উত্তাল গোটা রাজ্য। গোটা রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় চলছে প্রতিবাদ কর্মসূচি, বিক্ষোভ মিছিল এবং একাধিক কর্মসূচি। সেই সঙ্গে সঙ্গে বান্দোয়ানেও দেখা গেল সেই একই ছবি। রাস্তায় নামল পড়ুয়ালা, তার পাশাপাশি বিক্ষোভে সামিল হলেন বিবেকবান নাগরিক সমাজ। তিলোত্তমা এবং স্বাধীনের ন্যায় চাই, এই দাবিকে সামনে রেখেই মূলত প্রতিবাদ মিছিল সাব্যস্ত করলেন আজ সকলেই। মূলত পুরুলিয়ার বান্দোয়ানে এই ছবি আজ উঠে এসেছে। পূর্ব বর্ধমানে আদিবাসী তরুণীকে গলা কেটে হত্যা এবং তিলোত্তমার ন্যায় বিচার, এই দুটি ঘটনার প্রতিবাদেই রাস্তায় নামলো বান্দোয়ানের প্রতিবাদী ছাত্রছাত্রী এবং বিবেকবান নাগরিক সমাজ। আন্দোলনকারীদের দাবি, এই দুটি ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছে অবিলম্বে তাদের ফাঁসি দেওয়া হোক। এমনটা দাবি নিয়েই আজ হাতে হাতে প্ল্যাকার্ড, পোস্টার এবং ব্যানার নিয়ে মিছিলে সামিল হলেন পড়ুয়া থেকে শুরু করে বিবেকবান সমাজ। তিলোত্তমার ন্যায় বিচার এবং স্বাধীনের ন্যায়ের দাবিতে এবার অবশেষে বান্দোয়ানে রাস্তায় নামলো পড়ুয়া থেকে শুরু করে বিবেকবান নাগরিক সমাজ। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত কুমার মাহাতোর সঙ্গে। অমিত, যেমনটা জানতে পারা যাচ্ছে, একই আরজি করের এই ঘটনা, তার উপরে এবার এই স্বাধীনের ঘটনা, সব কিছুকে মিলে কিন্তু এক প্রকারে বলতে গেলে গোটা রাজ্য তোলপাড় হয়ে রয়েছে, উত্তপ্ত হয়ে রয়েছে এক একটি জেলা। কি জানতে পারছো মূলত বান্দোয়ানের এই বিক্ষোভ মিছিল থেকে কি ধরনের দাবি দাওয়া উঠে আসছে? দেখো দিশা, একেবারে তুমি যেমনটা বললে যে আরজি করের যে ঘটনা, আরজি করের ঘটনা ইতিমধ্যে কিন্তু রাজ্য ছাড়িয়ে দেশে এবং দেশের বাইরেও কিন্তু এর প্রভাব পড়েছে এবং আন্দোলন ইতিমধ্যে সেই ছবি কিন্তু আমরাও দেখিয়েছি। এবং এই যে পূর্ব বর্ধমানের যে তরুণীকে যে গলা কেটে যে খুনের ঘটনা, যে অভিযোগটা উঠে আসছে, এই অভিযোগে কিন্তু আজ কিন্তু একেবারে বান্দোয়ানে যে প্রতিবাদে যে ছাত্রছাত্রীরা রয়েছে এবং অন্যদিকে যে নাগরিক সমাজরা রয়েছে, তারা কিন্তু আজ দুই ঘটনার কিন্তু প্রতিবাদ জানিয়ে কিন্তু বান্দোয়ান শহরে কিন্তু দুপুর দুটোর দিকে কিন্তু মিছিল করে। এবং এই একদিকে আরজি করার ঘটনা এবং অন্যদিকে পূর্ব বর্ধমানের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু যারা দোষী বা যে দোষী তাদেরকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি, অর্থাৎ যারা দোষী রয়েছে বে যে দোষী রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, অর্থাৎ তারা দাবি করছে যে যারা যুক্ত আছে এই ঘটনার সাথে বা দোষী তাদেরকে কিন্তু ফাঁসি দিতে হবে, তাও কিন্তু অবিলম্বে। এই এই দাবিটাই কিন্তু তারা আজ মিছিল করেছেন এবং পরবর্তীতে বান্দোয়ান শহরে মিছিল করার পর তারা পুনরায় সেই বাসস্ট্যান্ডে যায় এবং বাসস্ট্যান্ডে গিয়ে তারা রীতিমতো কিন্তু হাততালি দিয়ে দিয়ে উই ওয়ান্ট জাস্টিস বলে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে থাকে। তারা একটাই দাবি করছেন যে পশ্চিমবঙ্গের নারীরা শুধু আরজি কর নয়, আরজি করের পাশাপাশি পূর্ব বর্ধমানেও এরকমই একটা ঘটনা ঘটেছে বলে তারা দাবি করছে যে নারী সুরক্ষা, তারা পড়ুয়া সুরক্ষা, চিকিৎসকদের সুরক্ষা নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছেন। এবং আগামী দিনে যদি এই ঘটনা যদি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে কিন্তু আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে নাগরিকরা। দিশা, একদমই অমিত। তবে আরেকটা বিষয় হচ্ছে, দেখো গোটা রাজ্য জুড়েই কিন্তু এই ধরনের ছবি উঠে আসছে, তার পাশাপাশি মূলত রাজ্য সরকারের ওপরে কিন্তু যথেষ্ট পরিমাণে ক্ষোভ চতুর্দিক থেকেই উঠে আসছে। এ বিষয়ে কি কোনো মন্তব্য সামনে এসেছে আজকের এই মিছিল থেকে? না দেখো, এই একেবারে বিভিন্ন রাজনৈতিক দল যখন রাজ্য সরকারের দিকে আঙ্গুল তুলছে এবং বিভিন্ন সময় স্লোগান শোনা গেছে পদত্যাগের দাবি, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এবং যারা রয়েছেন তারাও কিন্তু সেই দাবি কিন্তু ইতিমধ্যেই তুলেছিল, তবে আজকের যে মিছিল হয়েছে ছাত্রছাত্রী এবং নাগরিক সমাজের মানুষজনেরা যে বান্দোয়ানে মিছিল করেছিল, সেই সেই মিছিলে কিন্তু সেরকম কোনো স্লোগান বা সেরকম কোনো প্রতিক্রিয়া উঠে আসেনি। তবে ছাত্রছাত্রীরা যে হুঁশিয়ারটা দিয়েছেন যে আগামী দিনে যদি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে তারা কিন্তু আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন। দিশা,
একেবারে। তবে আজ যে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে সেটা মূলত কত দূর পর্যন্ত এগিয়েছে? দেখো, আজকে যে বান্দোয়ানের যে প্রতিবাদী ছাত্রছাত্রী এবং যে বিবেকবান নাগরিক সমাজ রয়েছে, তারা কিন্তু আজ এই কিন্তু মিছিলের ডাক দিয়েছিল। প্রথমে তাদের যে মানুষজনেরা ছিল, তারা কিন্তু বান্দোয়ান বাস স্ট্যান্ডে এসে জমায়েত হয় এবং বাস স্ট্যান্ড হয়ে পকোড়ি মোড় দিয়ে বান্দোয়ান চকবাজার হয়ে ব্লক মোড় এবং পুনরায় সেই ব্লক মোড় থেকে কিন্তু বাস স্ট্যান্ড পর্যন্ত তারা জমায়েত তারা মিছিল করে এবং পরবর্তীতে তারা বাস স্ট্যান্ডে কিন্তু জমায়েত করে এবং রীতিমতো তারা কিন্তু হাততালি দিয়ে দিয়ে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস বলে বলে কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন এবং পরবর্তীতে সেখানে তাদের যারা নেতৃত্বে ছিলেন তারা বেশ কয়েকজন এবং অন্যান্য ছাত্রছাত্রীরাও কিন্তু বক্তব্য রাখেন। তারপরে কিন্তু তাদের কর্মসূচি শেষ হয়। একেবারে, ধন্যবাদ আমি। এদিকে নারী নিরাপত্তা, নারী স্বাধীনতার দাবিতে এবার দিকে দিকে দফায় দফায় চলছে বিক্ষোভ কর্মসূচি। ঠিক একইভাবে পূর্ব বর্ধমানের তরুণীকে গলা কেটে হত্যা এবং তিলোত্তমার বিচারের দাবিতে দুটি ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে বান্দোয়ানের প্রতিবাদী ছাত্রছাত্রী এবং বিবেকবান নাগরিক সমাজ। আন্দোলনকারীদের দাবি, এই দুটো ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছে তাদের অবিলম্বে ফাঁসি দেওয়া হোক। অন দ্য স্পট চোখ রাখবো জলপাইগুড়ির দিকে। জলপাইগুড়িতে শনিবার শিল্পী, বিজ্ঞানী এবং বিভিন্ন সাহিত্যিক জগতের মানুষের একত্রিত হয়ে রাজ্য সরকারের সাংস্কৃতিক উৎসব বন্ধ করার দাবি জানিয়েছিলেন আর সেখানে তাদের আটক করেছিল পুলিশ। এবং সেই প্রতিবাদে রবিবার শিল্প সাহিত্য জগতের থেকে শুরু করে সাধারণ মানুষ একত্রিত হয়ে মিছিল করলেন। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে আটোসাটো নিরাপত্তার মাঝখান দিয়ে সেই মিছিল এগিয়ে গিয়েছে, প্রতিবাদ সাব্যস্ত করছেন একাধিক সদস্যরা। যেমনটা জানতে পারা যাচ্ছে যে রাজ্য সরকারের সঙ্গীতাসরকে তীব্র কটাক্ষ করা হয়েছিল আর তার পরপরই সেই সঙ্গীতাসর বন্ধ করার দাবি উঠেছিল এবং পরবর্তীতে আজ পাল্টা আবারও বিক্ষোভ পরিস্থিতিতে সামিল হলেন সেখানকার সদস্যরা। রাজ্য সরকারের সাংস্কৃতিক উৎসব বন্ধের দাবিতে আজ আবারও উত্তপ্ত পরিস্থিতি জলপাইগুড়িতে। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি শুভশ্রী চক্রবর্তীর সঙ্গে। শুভশ্রী, গোটা ঘটনার বিষয়ে আরও একবার বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। উত্তাল হয়ে রয়েছে রাজ্য থেকে শুরু করে দেশ এবং বিদেশ, সেখানেই দাঁড়িয়ে কিন্তু জলপাইগুড়ি জেলাতে রাজ্য সরকারের তরফে তথ্য সংস্কৃতি দপ্তরের যে অফিস রয়েছে আর্ট গ্যালারি কমপ্লেক্সে, সেখানে একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দুদিন, অর্থাৎ গতকাল এবং আজ। এই দুদিন কিন্তু সেখানে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান তোমাকে জানিয়ে রাখবো যে কিশোর কুমার, মান্না দে এবং আর ডি বর্মন যারা গুণী সঙ্গীত শিল্পীরা রয়েছেন তাদের শ্রদ্ধা জানাতেই কিন্তু এই উৎসবের আয়োজন করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। এখানেই কিন্তু বাধে বিপত্তি, সেখানে যারা শিল্প জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন, পাশাপাশি অন্যান্য প্রফেশনের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, তারা কিন্তু প্রশ্ন তোলেন যেখানে রাজ্যের এরকম একটি অবস্থা যেখানে বিচার চাইছে অভয়া, যেখানে উত্তাল হয়ে রয়েছে দেশ বিদেশ এবং রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে সমস্ত জায়গায়, সেখানে দাঁড়িয়ে এই উৎসব পালনের মানসিকতা রয়েছে কার, এমনই কিন্তু প্রশ্ন তুলেছেন তারা। গতকাল যে ছবি আমরা জলপাইগুড়িতে দেখেছি যে আর্ট গ্যালারির যে অফিস রয়েছে যেখানে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, সেখানে তারা এই প্রোগ্রামটিকে বন্ধ করার জন্য একটা বিক্ষোভ দেখান, পাশাপাশি এই এই পরিস্থিতি যাতে সামাল দেওয়া যায় সেই জন্য পুলিশ সেখানে এসেছিল এবং পুলিশেরা কিন্তু বেশ কয়েকজনকে আটক পর্যন্ত করে নিয়ে যায়, যদিও পরবর্তীতে বেশ কিছুক্ষণ পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সেই প্রোগ্রাম চললেও আজও সেই প্রোগ্রাম চলছে, সেই কারণেই এই যারা শিল্প জগতের সঙ্গে যুক্ত যারা ব্যক্তিরা রয়েছেন জলপাইগুড়ি জেলার এবং যারা অন্যান্য বিজ্ঞানী থেকে শুরু করে যারা অন্যান্য প্রফেশনও রয়েছে পাশাপাশি সাধারণ মানুষ, তারা কিন্তু ফের সেখানে গিয়ে বিক্ষোভ দেখান। তারা জানান যে কেন তাদেরকে আটক করা হলো গতকাল, কেন তাদেরকে আজকে নিয়ে যাওয়া হলো, আটক করা হলো, এই প্রোগ্রাম কেন বন্ধ হচ্ছে না, এটাই কিন্তু তাদের মূল যে স্লোগান ছিল বা যে দাবি তাদের ছিল সেটাই। সেখানে দাঁড়িয়ে আজকে যে ছবি সেটা কিন্তু ভয়ঙ্কর একটা উত্তেজনাপূর্ণ একটা ছবি উঠে আসে। পুলিশ ব্যারিকেড দেওয়া হয় সেখানে যাতে সাধারণ মানুষ পৌঁছাতে না
না পারে, সেই ক্ষেত্রে পুলিশ ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি হয়। কিন্তু তারপরেও সেই প্রোগ্রাম বন্ধ হয়নি, বরং সেখানে লোকজন খুবই কম বললেই চলে, সেই প্রোগ্রাম চলছে। কিন্তু একটা উত্তেজনাপূর্ণক সাময়িক একটা পরিস্থিতি কিন্তু সেখানে দেখা দেয়। যোগাযোগ মাধ্যমে রাস্তা চলাচলে সাধারণ মানুষের এবং গাড়ি ঘোড়া চলাচলেও কিন্তু সাময়িক বাধা বিপত্তি দেখতে দেখা গিয়েছে। কিন্তু এখন অবধি এখন কিন্তু সেখানকার পরিস্থিতি পুলিশ এবং প্রশাসনের হস্তক্ষেপের জন্য অনেকটাই স্বাভাবিক রয়েছে। কিন্তু সেই বিক্ষোভ থেকে কিন্তু তারা দাবি থেকে এক ফোঁটাও সরেননি, তারা ভয়ও পাননি, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। তারা বলছেন তাদের একটাই অভিযোগ যে এখানে যেখানে আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল হয়ে রয়েছে, সেখানে কিভাবে এই তোমার উৎসব হতে পারে, উৎসব পালন করা যেতে পারে কিভাবে। তোমাকে আরো একটু বিষয় জানিয়ে রাখবো, জলপাইগুড়িতে শনিবার শিল্পী বিজ্ঞানী এবং বিভিন্ন সাহিত্যিক জগতের মানুষের একত্রিত হয়ে রাজ্য সরকারের সাংস্কৃতিক উৎসব বন্ধ করার দাবি জানান। সেখানে তাদের আটক করেছিল পুলিশ এবং সেই প্রতিবাদে রবিবার শিল্পী সাহিত্য জগতের থেকে শুরু করে সাধারণ মানুষ একত্রিত হয়ে মিছিল করলেন। একেই আরজিকরের তরুণী চিকিৎসককে খুনের প্রতিবাদ নিয়ে উত্তাল হয়ে রয়েছে গোটা রাজ্য। এরই মধ্যে সরব হয়েছে এবার টলিপাড়া। ইতিমধ্যেই রাস্তায় জমায়েত করতে শুরু করেছেন টলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। এ বিষয়ে আমরা একেবারে গ্রাউন্ড জিরোতে চলে যাব। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, তোমার কাছ থেকে সরাসরি জানবো, অবশেষে অভিনেতা অভিনেত্রীরা প্রতিবাদ সাব্যস্ত করতে রাস্তায় নামলেন, কি জানতে পারছো আর কি ছবি উঠে আসছে? একদমই দেখো, আজকে বিকেল চারটের সময় টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে জমায়েত করলেন টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীরা, এবং সেখানে তারা জমায়েত করে বাসে করে সোজা খান্নার মোড়ে চলে আসেন, এবং খান্নার মোড় থেকেই টলিউডের বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী পরিচালক প্রযোজক সবাই মিলে কিন্তু আরজিকর মেডিকেল কলেজের দিকে এগিয়ে যাচ্ছে। যেহেতু 163 ধারা জারি রয়েছে, তার জন্য অভিনেতা অভিনেত্রীরা জানাচ্ছেন যতদূর পুলিশ প্রশাসন তাদের এই মিছিল এগিয়ে নিয়ে যেতে দেবে ততদূরই তারা এগোবেন, এবং যেখানে পুলিশ আটকাবে সেখানেই তারা কিন্তু বিক্ষোভ দেখাবেন। আমি সরাসরি দেখাতে বলবো ক্যামেরা পার্সন স্বপনকে ছবিটা। এইখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা টলিউডের অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। আমরা যেরকম দেখতে পাচ্ছি অভিনেতা রাহুল চক্রবর্তী থেকে শুরু করে রাজ চক্রবর্তী, পরমব্রত আবির চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন টলিপাড়ার কলা শাশ্বত চ্যাটার্জি যেরকম রয়েছেন, পরমা রয়েছেন, এবং বিভিন্ন টলিউডের যারা কলাকুশলীরা তারা কিন্তু আরজিকরের ঘটনার প্রতিবাদ করছেন। উই ওয়ান্ট জাস্টিস এই বার্তা দিয়েই তারা কিন্তু এই যে তাদের প্রতিবাদ সেটা কিন্তু জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেই মিছিল কিন্তু শুরু হয়েছে খান্নার মোড় থেকে, এবং এই মিছিল যাবে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত, তেমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। এই ক্যামেরা পার্সন দেখাচ্ছে ছবিটা, এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু চলছে, এবং তার পাশাপাশি টলিউডের অভিনেতা অভিনেত্রীরাও কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন। উই ওয়ান্ট জাস্টিস সেটাই কিন্তু এই বার্তা দিচ্ছেন তারা, সেটাই কিন্তু বার্তা দিচ্ছেন তারা। আমাদের সঙ্গে রয়েছেন শাশ্বতদা, ওরা কী বলবেন আপনারা যে দাবি করছেন? আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে প্রতিবাদ জানাচ্ছেন অভিনেতা অভিনেত্রীরা, এবং সেখানে তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছেন, এবং সেই ছবি দেখাচ্ছে ক্যামেরা পার্সন স্বপন রায়। এবং এই যে মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে খান্না থেকে শুরু হয়েছে যে মিছিল, সেই মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং আমরা সরাসরি কথা বলে যাচ্ছি শুনবো। দাদা, আপনাদের মূলত কী দাবি? আপনারা যে এই প্রতিবাদে নেমেছেন কী বলবেন? সবাই যা চাইছে, জাস্টিস চাইছে, আমরাও সেটাই চাইছি।
এবং হ্যাঁ এইটাই জাস্টিসই আমাদের চাহিদা। হাসপাতালে যেরকম মহিলারা নাইট ডিউটি করেন, আপনাদের পেশাতেও তো বহু মহিলাদের নাইট ডিউটি করতে হয়, সেখানেও কি নিরাপত্তার দাবি রাখছেন? দেখুন, একটা একটা সভ্য দেশে সকাল রাত সব কিছুতে সবার সমান অধিকার, সেটা পুরুষ হোক বা নারীর। আমরা আমাদের ব্যর্থতার জন্য নারীদের বাইরে আসতে বারণ করতে পারি না। একদমই সরাসরি আমরা কথা বলে নিলাম একজন অভিনেতার সঙ্গে, তিনি যেমনটা জানালেন যে একদিকে যেরকম এই প্রতিবাদ চলছে তাদের, সেই প্রতিবাদে তারাও সামিল হয়েছেন, গোটা দেশ জুড়ে গোটা যে প্রতিবাদের আগুন ছড়িয়ে গিয়েছে সেখানে কিন্তু টলিউডের কলাকুশলীরাও যুক্ত হয়েছেন। সেইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভিনেতা বিশ্বনাথকে এবং তার পাশাপাশি রাহুলের সঙ্গে আমরা কথা বললাম, শাশ্বত চট্টোপাধ্যায়, অভিনেতা আবির চট্টোপাধ্যায়, আমরা দেখতে পাচ্ছি পরিচালক রাজ চক্রবর্তী, তাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মিছিল এগিয়ে চলেছে, যারা এই মিছিলে যারা সামিল হয়েছেন তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। এই যে আরজিকর কাণ্ড, সেই কাণ্ডের প্রতিবাদ তারাও কিন্তু জানাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি মিছিল এগিয়ে যাচ্ছে, মিছিলের কণ্ঠস্বরে কিন্তু একটাই, উই ওয়ান্ট জাস্টিস। এই কণ্ঠস্বরকে পাথেয় করেই এই মিছিল কিন্তু এগিয়ে চলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষদের ভিড় একবার লক্ষ্য দেখাবো। অভিনেতা অভিনেত্রীরা যে প্রতিবাদ জানাচ্ছেন, সেই প্রতিবাদ দেখতে রাস্তায় কিন্তু মানুষের ঢল নেমেছে, এবং রাস্তার মোড়ে মোড়ে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন সেই বাসিন্দারাও কিন্তু রয়েছেন, এবং তারাও কিন্তু অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে এই যে আরজিকর কাণ্ড, সেই আরজিকর কাণ্ডের প্রতিবাদ কিন্তু তারাও জানাচ্ছেন। ক্যামেরা পার্সন স্বপনকে বলবো আরও একবার ছবিটা দেখাতে, যেখানে জাস্টিস ফর আরজিকর, উই ওয়ান্ট জাস্টিস, বিভিন্ন স্লোগানে কিন্তু আমরা সরাসরি কথা বলে নেব অভিনেতা পরম চট্টোপাধ্যায়ের সঙ্গে। ব্যাপারটা যখন বিচারাধীন, ব্যাপারটা যখন সাবজুডিস বা বিচারাধীন, তখন আমরা তো আলাদা করে বলতে পারি না যে কী কে কী বিচার করছে, তার বিচার পদ্ধতি কী, সেটা নিয়ে কথা বলার আওতায় মানে সেই দৃশ্যতা বা ইয়ে জায়গা আমাদের নেই। আমাদের বক্তব্য হচ্ছে যে যে গাফিলতির জন্যে এই ঘটনা, এরম একটা ঘটনা ঘটতে পেরেছে, বা গত 10 বছরে যেখানে যেখানে আমরা ধর্ষণের ঘটনা দেখেছি সেখানে সেখানে যা যা গাফিলতি হয়েছে, এই গোটা এই গাফিলতিগুলোর জন্যে সমস্ত জায়গার প্রশাসনকে অ্যাকাউন্টেবল থাকতে হবে এবং এমন পদক্ষেপ নিতে হবে যাতে এরকম ঘটনা ভবিষ্যতে কোথাও আর না ঘটে। ধর্ষণের রাজনীতি মানুষের মাথা থেকে, মানুষের মানসিকতা থেকে বাদ দিতে হবে। তার মানে এই নয় যে আমরা মহিলাদের কর্মসীমা বেঁধে দেবো, মহিলাদের রাত্রিবেলা, দিনের বেলা, বিকেলবেলা যখন খুশি কাজ করতে পারেন, তাদের সুরক্ষা সুনিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব বা যেখানে তারা কাজ করছেন সেখানকার কর্তৃপক্ষের দায়িত্ব, এটা তাদের কর্মসীমা বেঁধে দিতে পারি না আমি কখনো। আমরা সরাসরি কথা বলে নিলাম অভিনেতা পরম চট্টোপাধ্যায়ের সঙ্গে, তার পাশাপাশি টলিউডের একাধিক কলাকুশলী তারাও কিন্তু এই প্রতিবাদে নেমেছেন। বহু মহিলা কলাকুশলী থেকে শুরু করে যারা সিনিয়র প্রযোজক, পরিচালক, সবাই কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। কিন্তু বিষয়টা যেহেতু একেবারে বলতে গেলে নারী স্বাধীনতা বা নারী নিরাপত্তার উপরে বেস করে রয়েছে, সেই ক্ষেত্রে অভিনেত্রীরা মূলত কি বলছেন সেই বিষয়ে খানিকটা জানার চেষ্টা করব। এই গ্যারান্টিটা দিন যে একদম ভোরের আলো ফোটা থেকে সন্ধেবেলা অবধি তখন কি মেরা সেফ? একদমই, আমরা তুমি যেমনটা বললেন একজন মহিলা কলাকুশলীর সঙ্গে কথা বলে নিলাম, তিনি যেমনটা জানাচ্ছেন যে এই যে আরজিকরের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে তারা নেমেছেন। মহিলাদের কর্মসীমার শুরু বেঁধে দেওয়া নয়, তাদের যে এই তাদেরকে যতক্ষণ না কঠিনতম শাস্তি দেওয়া হবে ততদিন এই আমাদের এই বিচারের দাবি চলতেই থাকবে। কলকাতা দেখেনি কি?
সবাই এখানে এসছে মানবিকতার তরফ থেকে, মানবিকতার পক্ষ থেকে, এবং এর আগেও আমরা প্রচুর এরকম ইনসিডেন্ট দেখেছি, সেটা নিয়ে সিনেমা দেখেছি, তারপর সিনেমা মানুষ আসেন হলে দেখেন তারপর ভুলে যান, তারপর এইরকম আর একটা ইনসিডেন্ট হলে তখন আবার এই কথাগুলো মনে পড়ে। তাই জন্য আমার মনে হয় সব থেকে কঠিনতম শাস্তি না দিলে, দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া অবধি আমরা এই বিচারের দাবি চালিয়েই যাব, এই আর্জি চালিয়েই যাব। আরজিগড় কলেজ মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের যেরকম রাত্রিরে ডিউটি করতে হয়, আপনাদেরও তো বহু সময় রাত্রিরে ডিউটি থাকে, ডিউটি পড়ে, সেই ক্ষেত্রে থেকে আমি একটাই কথা বলবো, মেনে নিলাম নাইট ডিউটি করা হবে না মেয়েদের, ঠিক আছে মেনে নিলাম, বাকি সময়টা রাত ছাড়া বাকি সময়টা কি আমরা সেফ? সেই সেফটির গ্যারেন্টিটা কি কেউ দিতে পারবে আমাকে? তাহলে নিশ্চয়ই একদমই দেখো, আমরা সরাসরি কথা বলে নিলাম যে যারা এখানে পুরুষ সমর্থকরা রয়েছেন তার পাশাপাশি মহিলা যারা কলাকুশলীরা রয়েছেন সবাই কিন্তু একটাই কথা বলছেন যে মহিলাদের সুরক্ষা চাই, এবং তার দাবিতেই কিন্তু মূলত এই যে প্রতিবাদ আন্দোলন, তাদের এই প্রতিবাদ আন্দোলন চলছে। শুধুমাত্র একটার পর একটা ঘটনা ঘটে যাবে, তারপর পরবর্তীকালে একটা একটা করে ধিক্কার মিছিল হবে, একটা একটা করে প্রতিবাদ হবে, শুধু সেটাই নয়, এই ঘটনা যেন বন্ধ করা যায়, একেবারে গোড়া থেকে নির্মূল করা যায়, সেই দাবি নিয়েই কিন্তু টলিউডের যারা এই কলাকুশলীরা রয়েছেন তারা কিন্তু এই প্রতিবাদে নেমেছেন, এবং তারা কিন্তু ধিক্কার জানাচ্ছেন, তাদের স্পষ্ট দাবি আরজিগড়ের ঘটনার প্রতিবাদ করছেন তারা, তাদের দাবি যারা এই শাস্তি তাদের দোষীদের শাস্তি দিতে হবে, এবং তার পাশাপাশি এই প্রতিবাদ জানাচ্ছেন এবং এখানে যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু অত্যন্ত, এই মিছিলের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। অবদীপ, তাদের এই মিছিলটা মূলত কতদূর পর্যন্ত এগোতে চলেছে? একদমই দেখো, এই খান্না থেকে তাদের এই মিছিল শুরু হয়েছে, এই মিছিল শ্যামবাজার পাঁচমাথার মোড়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এই মিছিল কিন্তু আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত যাওয়ার কথা থাকলেও যেহেতু পুলিশের তরফে 163 ধারা জারি করা হয়েছে, পুলিশ এই মিছিলকে যেখানে আটকাবে সেখানেই কিন্তু তারা বিক্ষোভ দেখাবে, তেমনটাই কিন্তু জানাচ্ছেন কলাকুশলীরা। যেমনটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেই ছবি, এই মুহূর্তে তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ সাব্যস্ত করতে পথে নেমেছেন টলি তারকারা, যেমনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বহু কলাকুশলীরা আজ পথে নেমেছেন, এবং যেমনটা বলা হচ্ছে যেখানেই তাদেরকে বাধার সম্মুখীন হতে হবে সেখানে তারা বিক্ষোভ সাব্যস্ত করবেন, এবং যতদিন না পর্যন্ত তিলোত্তমা ঠিক মতো বিচার পাচ্ছে, উপযুক্ত শাস্তি যতক্ষণ না দোষীকে দেওয়া হচ্ছে তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ কিন্তু অব্যাহত থাকবে, এমনটাই কিন্তু বারবার করে বলে দিচ্ছেন প্রতি কলা কুশলী থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে প্রত্যেক পর্যায়ের মানুষ। আর এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট এ পর্যন্তই, খবর সম্পর্কিত পরবর্তী আপডেটের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা।